আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। পরিসংখ্যানের অনার্সের ফোর্থ ইয়ারের ছাত্রদের আমি আজকে একটা ক্লাস নিব। তোমরা আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। গত ক্লাসে তোমাদের ইকোনোমেট্রিক্স এর উপরে বেশ কিছু পড়ানো হয়েছে। তোমাদের কোর্স কোড হচ্ছে 243611, তোমাদের কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স এর মাল্টিকোলিনিয়ারিটির উপরে আমরা বেশ কয়েকটা ক্লাস নিয়েছি। আজকে যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অটোকোরিলেশন। এর প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে প্রথম ক্লাসের দিকে কিছু দিয়েছিলাম, অটোকোরিলেশন, মাল্টিকোলিনিয়ারিটি, হেটারোস্কেডাস্টিসিটি। হেটারোস্কেডাস্টিসিটির ক্লাসও তোমাদের হয়ে গেছে। আমরা আজকে শুরু করব অটোকোরিলেশন। অটোকোরিলেশন নর্মালি আমরা যেটা জানি যে আমরা ধরে নেই যে কোনো একটা মডেলের ক্ষেত্রে এরর টার্মগুলোর ভ্যারিয়েন্স সমান থাকে। এটা হচ্ছে যখন র্যান্ডম এরর গুলোর মধ্যে একটা রিলেশন থাকবে, দ্যাট ইজ অটো কোরিলেশন রেফার্স টু দ্য ডিগ্রি অফ কোরিলেশন অফ দ্য সেম ভ্যারিয়েবল বিটুইন টু সাকসেসিভ টাইম ইন্টারভেলস। একটা টাইম পিরিয়ডের যখন আগের বছরের বা আগের সময়ের সাথে পরের সময়ের দুইটা ভেরিয়েবলের মধ্যে, যখন একই ভেরিয়েবলের মধ্যে দুটি ডিফারেন্ট টাইমের যদি রিলেশন থাকে তখন আমরা তাকে বলি অটো রিগ্রেশন, অটো কোরিলেশন। তো ইট মিন্স হাউ দ্য ল্যাগ ভার্সন অফ দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল ইজ রিলেটেড টু অরিজিনাল ভার্সন অফ ইন এ টাইম সিরিজ। দ্যাট ইজ তোমরা বুঝতেই পারছো যে ল্যাগ ভার্সন, দ্যাট ইজ আগের বছরের কোনো ভেরিয়েবল কোনো মানের সাথে ওই ভেরিয়েবলের পরবর্তী বছরের যে রিলেশনটা সেটা বোঝায়, একটা নির্দিষ্ট সময়ের সাথে পরিবর্তনশীল, এই ধরনের রিলেশনকে আমরা বলছি অটো কোরিলেশন। অটো কোরিলেশন অ্যাজ এ স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট ইজ অলসো নোন অ্যাজ এ সিরিয়াল কোরিলেশন। ইট ইজ অফেন ইউজড উইথ দ্য অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ মডেল, যেটাকে আমরা বলি আরমা, ARMA, অ্যান্ড অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ মডেল, দ্যাট ইজ অ্যারিমা। দ্য অ্যানালাইসিস অফ অটো কোরিলেশন হেল্পস টু ফাইন্ড রিপিটিং পেরিওডিক প্যাটার্নস হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ টুল অফ টেকনিক্যাল অ্যানালাইসিস ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আমরা আরেকটা ডেফিনেশনে যাচ্ছি। অটো কোরিলেশন ইজ এ ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন এ গিভেন টাইম সিরিজ অ্যান্ড এ ল্যাগ ভার্সন অফ ইট সেলফ over successive time intervals. It is the same as calculating the correlation between two different time series, except autocorrelation uses the same time series twice, once in its original form and once lagged on or more time periods. একই ভেরিয়েবলের একটা ফর্মের সাথে তার পূর্ববর্তী কোনো টাইম পিরিয়ডের যে ওই ভেরিয়েবলের যে রিলেশন থাকবে সেটাকেই অ্যাকচুয়ালি আমরা বলছি অটো কোরিলেশন। আমরা কিছু সামারি লিখি অটো কোরিলেশন আসলে কি বা এটার ব্যবহার কি হতে পারে, এটার কিছু ব্যাখ্যা আমরা এখানে দেখে নিচ্ছি। অটো কোরিলেশন অলসো নোন অ্যাজ এ সিরিয়াল কোরিলেশন রেফার্স টু দ্য ডিগ্রি অফ কোরিলেশন অফ দ্য সেম ভেরিয়েবল বিটুইন টু সাকসেসিভ টাইম ইন্টারভেলস। দেন the value of autocorrelation ranges from -1 to +1. A value between -1 and 0 represent negative autocorrelation. A value between 0 and 1 represent positive autocorrelation. তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোরিলেশন রিগ্রেশনের মতোই, কোরিলেশনের মতোই পজিটিভ অটোকোরিলেশন থাকতে পারে যেটার ভ্যালু হচ্ছে 0 থেকে 1, আরেকটা হচ্ছে নেগেটিভ অটোকোরিলেশন থাকতে পারে যেটার ভ্যালু হচ্ছে -1 to 0. এখন নেক্সট আমরা দেখতে পাচ্ছি অটো কোরিলেশন গিভস ইনফরমেশন
about the trend of a set of historical dates. So it can be useful in the technical analysis for the equity market. এটা কি করা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অটো কোরিলেশনটা একটা হিস্টোরিক্যাল ডাটার উপরে ডিপেন্ড করে করা হয়, যে আগে আমরা যেটা বলেছি ল্যাগ, ল্যাগটা বলতে বোঝাচ্ছে যে হিস্টোরিক্যাল অর্থাৎ আগের যে ডাটা সাথে অরিজিনাল ডাটার সাথে আগের যে ডাটা রিলেশন বা তাকে বলা হচ্ছে অটো কোরিলেশন। দেন আমরা দেখি যে কিছু কি টেকওয়েজ, আমরা যা এতক্ষণ আলোচনা করলাম ওটার সাথে রিলেটেড আরো কিছু বিষয় আমরা দেখি। অটো কোরিলেশন রিপ্রেজেন্ট দ্য ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন এ গিভেন টাইম সিরিজ এন্ড দ্য ল্যাগ ভার্সন অফ ইটসেলফ ওভার সাকসেসিভ টাইম ইন্টারভেল। একই ভেরিয়েবলের যে ল্যাগ ভার্সন তার যে রিলেশন এবং অরিজিনাল ডাটার যে রিলেশন সেটাই হচ্ছে অটোকোরিলেশন। অটোকোরিলেশন মিজার্স দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস কারেন্ট ভ্যালু অ্যান্ড ইটস পাস্ট ভ্যালুস। এটা একটা ক্লিয়ার একটা বিষয় যে বর্তমান ভ্যালু এবং অতীতের ভ্যালু একই ভেরিয়েবলের দুইটা ভ্যালু নিয়ে যখন রিলেশন দেখাচ্ছে তখন সেটা হচ্ছে অটোকোরিলেশন। অটোকোরিলেশন অফ প্লাস অন প্রেজেন্ট পারফেক্ট পজিটিভ অটোকোরিলেশন, মাইনাস অন বলতে বোঝাচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ অটোকোরিলেশন। এটা কোরিলেশনের মতোই যে প্লাস ওয়ান তার ভ্যালু যদি প্লাস ওয়ান হয় তখন আমরা বলবো পারফেক্ট পজিটিভ অটো কোরিলেশন, আর যদি মাইনাস ওয়ান হয় তাহলে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ অটো কোরিলেশন। টেকনিক্যাল অ্যানালাইসিস ক্যান ইউজ অটো কোরিলেশন টু সি হাউ মাচ অফ অ্যান ইম্প্যাক্ট পাস্ট প্রাইস ফর এ সিকিউরিটি হ্যাভ অন ইটস ফিউচার প্রাইস। পজিটিভ কোরিলেশনের গ্রাফটা এই টাইপের হবে, তোমরা দেখতে পাচ্ছ যে পজিটিভ কোরিলেশন বলতে আমরা বুঝাচ্ছি যখন ভ্যালুটা জিরো থেকে ওয়ান, অবজারভেশন উইথ পজিটিভ অটো কোরিলেশন ক্যান বি প্লটেড ইন টু এ স্মুথ কার্ভ বাই অ্যাডিং এ রিগ্রেশন লাইন। ইট ক্যান বি অবজার্ভ দ্যাট এ পজিটিভ এরর ইজ ফলোয়েড বাই অ্যানাদার পজিটিভ ওয়ান অ্যান্ড নেগেটিভ এরর ইজ ফলোয়েড বাই অ্যানাদার নেগেটিভ ওয়ান। নেগেটিভ অটো কোরিলেশনের গ্রাফটা হবে এরকম, তোমরা দেখতে পাচ্ছ যে একটু এলোমেলোভাবে আছে। দ্যাট ইজ এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পজিটিভ এরর উইল বি ফলোড বাই এ নেগেটিভ ওয়ান অ্যান্ড ভাইস ভার্সা। তাহলে আমরা অটো কোরিলেশনের পজিটিভ অটো কোরিলেশন নেগেটিভ অটো কোরিলেশন দেখলাম এবং কিছু বেসিক কনসেপ্ট নেওয়ার জন্য আমরা কিছু কিছু বিষয় এখানে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে মডেলের মাধ্যমে কিভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মডেল আছে যে ওয়াই টি ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান মাইনাস কে এক্স ওয়ান মাইনাস কে টি প্লাস ই টি। ওয়াই টি ইজ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাট টাইম টি, এক্স ওয়ান মাইনাস কে টি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাট টাইম টি, বিটা জিরো অ্যান্ড বিটা ওয়ান কে ওয়ান মাইনাস কে আর প্যারামিটার্স টু বি এস্টিমেটেড and EI is the stochastic error term that normally distributed with mean 0 and sigma square. As is well known, inference concerning OLS estimates of parameter of this model are problematic if the stochastic errors ET are correlated. That is, covariance of ET and ET minus 1 not is equal to 0. Normally, এটা থাকার কথা ছিল, covariance-টা জিরো হবে, বাট যখন দেখা যাবে যে এটা কোভেরিয়েন্সটা এরর টার্মের কোভেরিয়েন্স জিরো না তখন কিন্তু এটা একটা প্রবলেম অ্যারাইজ করে। হোয়েন এরর্স আর কোরিলেটেড প্যারামিটার্স এস্টিমেটার্স আর আনবায়াসড বাট স্ট্যান্ডার্ড এরর আর ইফেক্টেড, হেন্স টি রেশিওস দ্যাট ইজ বিটা বাই স্ট্যান্ডার্ড এরর আর ইনফ্ল্যাটেড অর ডিফ্লেটেড ডিপেন্ডিং অন দি সাইন অফ দ্য কোরিলেশন and risk of making type 1 and type 2 error enhanced. That is, আমরা দেখতে পাচ্ছি যে যখন এরর টার্মটা তার কোনো একটা টাইম সিরিজের এরর ইটি তার আগের ইটি মাইনাস ওয়ান যখন কোভেরিয়েন্স তাদের কোভেরিয়েন্সটা নট ইজ ইকুয়াল টু জিরো তখনই অটো কোরিলেশন অ্যারাইজ করছে।
এখন দেখো আমরা একটু আরেকটু ব্যাখ্যা করি যে একটা মডেলে যদি আমরা বলি যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বিটা প্লাস ইউ, এখানে ধরা হচ্ছে যে এক্সপেকটেশন অফ ইউটি ইউটি মাইনাস এস ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইফ এস ইজ ইকুয়াল টু জিরো আর জিরো ইফ এস নট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ কোরিলেশন বিটুইন দি সাকসেসিভ ডিস্টারবেন্স ইজ জিরো ইন দিস অ্যাজাম্পশন হোয়েন এক্সপেকটেশন অফ ইউটি and ut minus s is equal to sigma square, that is s is equal to 0 violated, অর্থাৎ variance of disturbance terms constant থাকছে না, then problem of heteroscedasticity elasticity arise. When expectation of ut or ut minus s is equal to 0, that is s not is equal to 0 is violated, that is variance of disturbance term remains constant, though the successive disturbance terms are correlated, then such problem is termed as problem of autocorrelation. ঠিক আছে, যখন এটা violate করছে যে expectation of ut ut minus 1 is equal to 0, এটা যখন হচ্ছে না তখনই আমরা বলবো তাদের মধ্যে autocorrelation রয়েছে. When autocorrelation is present, some all or all of diagonal elements expectation of e u u prime are non-zero. Sometimes the study of explanatory and explanatory variables have a natural sequence order of over time, that is the data is collected with respect to time, such data is called time series data, the disturbance term in time series data are serially correlated. অর্থাৎ আমরা যখন টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করি, তোমরা জানো টাইম সিরিজ কাকে বলছে, টাইম সিরিজ বলা হচ্ছে একটা সময়ের সাথে সম্পর্কিত ডাটাগুলো নিয়ে যখন আমরা কাজ করব তখন তাকে বলি আমরা টাইম সিরিজ ডাটা. তো সেই ক্ষেত্রে এই টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে যখন ডিস্টারবেন্স টার্মগুলো রিলেটেড থাকে তখনই আমরা বলে থাকি যে দ্যার ইজ অটো কোরিলেশন, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ ইউ ইউ প্রাইম অর্থাৎ ভ্যারিয়েন্স ডিস্টারবেন্স টার্মস এর ভ্যারিয়েন্স যখন জিরো হবে না তখনই আমরা বলি অটো কোরিলেশন. আবার আমাদের মনে আছে হেটারোস্কেডাস্টিসিটি কখন বলি, যখন সবগুলো কোভেরিয়েন্স সমান থাকবে না তখন বলি হেটারোস্কেডাস্টিসিটি, আর সবগুলোর ভ্যারিয়েন্স যখন জিরো হচ্ছে না তখন আমরা বলছি অটো কোরিলেশন. এখানে আমরা একটু দেখি যে অটো কোভেরিয়েন্স অফ ল্যাগ ইজ ডিফাইন্ড অ্যাজ গামা এস ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ইউটি ইউটি মাইনাস এস, এস ইজ ইকুয়াল টু জিরো ওয়ান টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এটা হতে পারে. অ্যাট জিরো ল্যাগ উই হ্যাভ কনস্ট্যান্ট ভ্যারিয়েন্স, দ্যাট ইজ গামা জিরো ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ইউটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার. জিরো ল্যাগ বলতে বোঝাচ্ছে আসলে এখানে কোনো টাইম সিরিজ ডাটা যখন ফলো করবে না, দ্যাট ইজ আগের কোনো ভেরিয়েবল বা পরের কোনো ভেরিয়েবল আমরা এখানে নিচ্ছি না, তখন কিন্তু ভেরিয়েন্স কিন্তু কনস্ট্যান্ট থাকবে, দ্যাট ইজ তখন কিন্তু অটো কোরিলেশন আর হেটারোস্কেডাস্টিসিটি থাকবে না. এখন অটো কোরিলেশন কোফিশিয়েন্ট অ্যাট লেগ এস ইজ ডিফাইন্ড অ্যাজ রো ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ইউটি ইউটি মাইনাস এস ডিভাইডেড বাই রুট ওভার ভ্যারিয়েন্স অফ ইউটি ভ্যারিয়েন্স অফ ইউটি মাইনাস এস ইজ ইকুয়াল টু গামা এস ডিভাইডেড বাই গামা জিরো. Assume rho s and gamma s are symmetrical in s, that is those coefficients over are constant over time and depend only on the length of lag s, that is amra bolchi je ekhane rho s jeta amra bolchi auto correlation coefficient ar ekta chilo auto covariance egula kintu সিমেট্রিক্যাল যখন এটা কি করবে কনস্ট্যান্ট ওভার টাইম অ্যান্ড ডিপেন্ড অনলি অন দ্য লেন্থ অফ ল্যাগ এস. দ্য অটো কোরিলেশন বিটুইন সাকসেসিভ টার্ম গিভস দ্য অটো কোরিলেশন অফ অর্ডার ওয়ান, দ্যাট ইজ রো ওয়ান. সিমিলারলি দ্য অটো কোরিলেশন বিটুইন দ্য সাকসেসিভ টার্মস ইউ থ্রি অ্যান্ড ইউ ওয়ান ইউ ফোর অ্যান্ড ইউ টু ইউএন আপ টু ইউএন মাইনাস টু গিভস দ্য
অটোকোরিলেশন অফ অর্ডার টু। তাহলে আমরা কিন্তু অফ অর্ডার ওয়ান বলতে কি বোঝাচ্ছি, তোমরা বুঝে নিচ্ছ যে E1, U2 জাস্ট পরেরটার সাথে যখন রিলেশন দেখাচ্ছে, E1, U2, U2, U3, U3, U4 এগুলো হলো অটো কোরিলেশন অফ অর্ডার ওয়ান। বাট যখন আমাদের গ্যাপটা যখন টু ইউনিট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ U3 অ্যান্ড U1, U4, U2, UN অ্যান্ড UN-2, তখন আমরা বলবো অটো কোরিলেশন অফ অর্ডার টু। আমরা এখন দেখি সোর্স অফ অটো কোরিলেশন। সাম অফ পসিবল রিজনস অফ দ্য ইন্ট্রোডাকশন অফ অটো কোরিলেশন ইন আর অ্যাজ ফলোজ। সাপোজ ক্যারি ওভার অফ ইফেক্ট অ্যাট লিস্ট ইন পার্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট সোর্স অফ অটো কোরিলেশন। একটা এক্সাম্পল এখানে বলা আছে যে দ্য মান্থলি ডাটা অন এক্সপেন্ডিচার অন হাউস হোল্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য এক্সপেন্ডিচার অফ প্রিসিডিং মান্থ। ঠিক আছে, যে কোনো একটা মান্থলি খরচ যে কোনো একটা ফ্যামিলিতে হয়ে থাকে, সেটা কিন্তু তার আগের মাসের উপরে, আগের মাসের যে এক্সপেন্ডিচার ছিল সেটার উপরে ডিপেন্ড করবে। দ্য অটো কোরিলেশন ইজ প্রেজেন্ট ইন ক্রস সেকশন ডাটা অ্যাজ ওয়েল অ্যাজ টাইম সিরিজ ডাটা। ইন দি ক্রস সেকশন ডাটা দ্য নেইবারিং ইউনিটস টেন টু বি সিমিলার উইথ রেসপেক্ট টু দ্য ক্যারেক্টারিস্টিক আন্ডার স্টাডি। ইন টাইম সিরিজ ডাটা টাইম ইজ দ্য ফ্যাক্টর দ্যাট প্রোডিউস অটো কোরিলেশন। Whenever some ordering of sampling unit is present, the autocorrelation may arise. তাহলে কিন্তু আমরা দেখি যে autocorrelationটা time series data সাথে related, আবার কিন্তু cross section data সাথেও related. এই ধরনের ডাটার ক্ষেত্রে কিন্তু autocorrelation arise করতে পারে। Another source of autocorrelation is the effect of deletion of some variable. In regression modeling, it is not possible to include all the variables in the model. There can be various reasons. Suppose variable may be qualitative. Sometimes direct observation may not be available on the variable, etc. The joint effect of such deleted variable gives rise to autocorrelation in the data. নাম্বার থ্রি, দ্য মিসস্পেসিফিকেশন অফ দ্য ফর্ম। তাহলে আমরা কিন্তু প্রথমে দেখলাম টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে অটোকুলেশন হতে পারে, আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে যে কোয়ালিটেটিভ ডাটা থাকলে সেক্ষেত্রে অটোকুলেশন হতে পারে, আর তিন নম্বরে যেটা বলা হয়েছে মিসস্পেসিফিকেশন অফ দ্য ফর্ম অফ রিলেশনশিপ ক্যান অলসো ইন্ট্রোডিউস অটোকুলেশন। নাম্বার ফোর যেটা আছে, difference between the observed and true values of the variable is called measurement error or errors in variable. The presence of measurement errors on the dependent variable may also introduce the autocorrelation in the data. Measurement error holeo kintu autocorrelation arise korte pare. Tahole amra mainly je charta point dekhlam asha kori tumra bujhte perecho je kon kon khetre autocorrelation অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে টাইম সিরিজ ডাটা বা ক্রস সেকশন ডাটা, আর একটা হচ্ছে যে কোয়ালিটেটিভ ভেরিয়েবলের ক্ষেত্রে অথবা আমি স্পেসিফিকেশন ফর্ম বিভিন্ন ক্ষেত্রে আমরা অটো কোরিলেশনের প্রভাব বা অটো কোরিলেশন অ্যারাইজ করে এটা আমরা দেখতে পাই। তাহলে আমরা সোর্স অফ অটো কোরিলেশনটা দেখলাম এতক্ষণ, এখন আমরা দেখব স্ট্রাকচার অফ ডিস্টারবেন্স টার্ম। Consider the situation where the disturbance are autocorrelated, that is expectation of AE prime is equal to gamma 0, gamma 1, gamma n minus 1, gamma 1, gamma 0, gamma n minus 2. এইভাবে lastly যেটা পেয়েছি আমরা gamma n minus 1, gamma n minus 2 up to gamma 0. Gamma যদি আমি আলাদা করে নেই gamma 0, তাহলে আমরা পাচ্ছি 1, rho 1, rho n minus 1, রো আপ টু রো ওয়ান, ওয়ান রো এন মাইনাস টু আপ টু রো এন মাইনাস ওয়ান, রো এন মাইনাস টু আপ টু ওয়ান, দ্যাট ইজ সিগমা স্কোয়ার ওয়ান ডায়াগোনাল কিন্তু ওয়ান পেয়েছি আমরা, রো ওয়ান আপ টু রো এন মাইনাস ওয়ান,
row 1, 1, row n minus 2 up to row n minus 1, row n minus 2 up to 1. But observe that now there are n plus k parameters, beta 1, beta 2 up to beta k, sigma square, row 1, row 2 up to row k. Thus, n plus k parameters are to be estimated on the basis of available n observation. Okay. তাহলে আমরা এটা একটা ডিস্টারবেন্স টার্মের স্ট্রাকচারটা দেখে নিলাম যে কো ভ্যারিয়েন্সটা বা ভ্যারিয়েন্স অফ ডিস্টারবেন্স টার্মের স্ট্রাকচার এইভাবে আমরা লিখতে পারি দ্য ফলোয়িং স্ট্রাকচার আর পপুলার ইন অটো কোরিলেশন আমরা আগে একটু বলেছিলাম অটো রিগ্রেসিভ প্রসেস এআর প্রসেস মুভিং অ্যাভারেজ প্রসেস এম এ প্রসেস জয়েন্ট অটো রিগ্রেশন মুভিং অ্যাভারেজ প্রসেস এটাকে আমরা বলছি এআরএমএ বা আরমা এখন আমরা ফার্স্টে দেখি অটো রিগ্রেসিভ প্রসেসটা কি দ্য স্ট্রাকচার অফ ডিস্টারবেন্স টার্মস ইন দ্য অটো রিগ্রেসিভ প্রসেস আর ইজ অ্যাসিউমড অ্যাজ ইউটি ইজ ইকুয়াল টু ফাই ওয়ান ইউটি মাইনাস ওয়ান ফাই টু ইউটি মাইনাস টু আপ টু ফাই কিউ ইউটি মাইনাস কিউ প্লাস ইটি That is the current disturbance term depends on the Q lag disturbance and phi 1, phi 2 up to phi k are parameters coefficient associated with U t minus 1, U t minus 2 up to U t minus Q respectively. An additional disturbance term is introduced in U t which is assumed to satisfy the following. ঠিক আছে এখানে আমরা একটা অটো রিগ্রেসিভ প্রসেসের একটা মডেল লিখেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিস্টারবেন্স টার্মস আছে কিউ সংখ্যক এন্ড ফাই ওয়ান ফাই টু আপ টু ফাই কে আর প্যারামিটার্স ঠিক আছে বা কোএফিসিয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ ইউ টি মাইনাস ওয়ান ইউ টি মাইনাস টু আপ টু ইউ টি মাইনাস কিউ তা এটাকে আমরা বলছি অটো রিগ্রেসিভ প্রসেস বা এআর প্রসেস এখানে এক্সপেকটেশন অফ ইটি ইজ ইকুয়াল টু জিরো এক্সপেকটেশন অফ ইটি ইটি মাইনাস এস হবে সিগমা স্কোয়ার আমরা আগে এটা বলেছি ইফ এস ইজ ইকুয়াল টু জিরো আর জিরো হবে ইফ এস ইজ নট ইজ ইকুয়াল টু জিরো দিস প্রসেস ইজ টার্মড অ্যাজ এআর কিউ প্রসেস In practice, AR1 process is more popular. Moving average process. আমরা এখন দেখব যেটা moving average process. The structure of disturbance term in the following average moving average process. এটাকে আমরা এইভাবে লিখতে পারি. UT is equal to ET plus theta 1 ET minus 1 plus theta P ET minus P. The present disturbance term UT depends on the P lag values. That is, coefficient theta 1, theta 2 up to theta P are the parameters and are associated with ET minus 1, ET minus 2 up to ET minus P respectively. This process is termed as moving average process. আরেকটা আছে জয়েন্ট অটো রিগ্রেসিভ মুভিং অ্যাভারেজ প্রসেস এটা আমরা আবার দেখে নিচ্ছি এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হচ্ছে তোমরা দেখো যে ইউটি ইজ ইকুয়াল টু ফাই ওয়ান ইউটি মাইনাস ওয়ান প্লাস ফাই কিউ ইটি মাইনাস কিউ ই ওয়ান থিটা ওয়ান ইটি মাইনাস ওয়ান প্লাস আপ টু থিটা পি ইটি মাইনাস পি তার মানে এখানে কিন্তু এ আর এবং এম এ দুটা মডেলের কম্বিনেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে আরমা প্রসেস দ্য মেথড অফ কোরিলোগ্রাম ইজ ইউজ টু চেক দ্যাট দ্য ডাটা ইজ ফলোয়িং হুইস অফ দ্য প্রসেস দ্য কোরিলোগ্রাম ইজ টু ডাইমেনশনাল গ্রাফ বিটুইন দ্য ল্যাগ এস অ্যান্ড অটো কোরিলেশন কোফিসিয়েন্ট রো এস which is plotted as lag s on x-axis and rho s on y-axis.
ইন এম এ প্রসেস দ্যাট ইজ মুভিং আওয়ার এস প্রসেস এ ফার্স্ট অর্ডারে আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইউটি ইজ ইকুয়াল টু ইটি প্লাস থিটা ওয়ান ইটি মাইনাস ওয়ান, যেখানে রো এস ইজ ইকুয়াল টু থিটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস থিটা ওয়ান স্কোয়ার ফর এস ইজ ইকুয়াল টু ওয়ান অ্যান্ড জিরো ফর এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু টু, দ্যাট ইজ রো জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, রো ওয়ান নট ইজ ইকুয়াল টু জিরো, রো আই ইজ ইকুয়াল টু জিরো, আই ইজ ইকুয়াল টু টু থ্রি, ঠিক আছে? So there is not a correlation between the disturbance that are more than one period apart. অর্থাৎ শুধু একটা পিরিয়ডের জন্য এখানে বলা হয়েছে যে কোরিলেশন অটো কোরিলেশন আছে, বাট যখন একের বেশি পিরিয়ড হবে তখন সেখানে অটো কোরিলেশন নাই। ইন আরমা ওয়ান ওয়ান প্রসেস, এখানে আবার এটা আমরা লিখতে পারি, আগেরটা কি ছিল এম এ ওয়ান প্রসেস দেখলাম আমরা, এখানে আরমা ওয়ান ওয়ান প্রসেসে যেহেতু এটা টু ডাইমেনশনাল এখানে আমরা এটা দেখতে পাচ্ছি যে ইউটি ইজ ইকুয়াল টু ফাই ইউটি মাইনাস ওয়ান প্লাস ইটি প্লাস থিটা ওয়ান ইটি মাইনাস ওয়ান, তাহলে রোএস হবে ওয়ান প্লাস ফাই ওয়ান থিটা ওয়ান ইন্টু ফাই ওয়ান থিটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস থিটা ওয়ান স্কোয়ার প্লাস টু ফাই ওয়ান থিটা ওয়ান, ঠিক আছে? ফর এস ইজ ইকুয়াল টু ওয়ান, আর হতে পারে ফাই ওয়ান, রো এস মাইনাস ওয়ান, সিগমা স্কোয়ার হবে ওয়ান প্লাস থিটা ওয়ান স্কোয়ার টু ফাই ওয়ান থিটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফাই ওয়ান স্কোয়ার সিগমা স্কোয়ার। ইন অটো কোরিলেশন ফাংশন বেগিনস অ্যাট সাম পয়েন্ট ডিটারমাইন্ড বাই বোথ এ আর অ্যান্ড এম এ কম্পোনেন্টস, বাট দেয়ার আফটার ডিক্লাইন্স জিওমেট্রিক্যালি অ্যাট a rate determined by the AR component. In general, the autocorrelation function is non-zero but is geometrically damped for AR process or become zero after a finite number of period for MA process. The ARMA process combines both those features. That is, আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে autocorrelation function টা non-zero হবে but is geometrically damped for AR process এর জন্য non-zero. আর এম এ প্রসেসের জন্য জিরো হতে পারে। দ্য আরমা প্রসেস কম্বাইন্স বোথ দিস। দ্য রেজাল্ট অফ এনি ল তাহলে দ্য রেজাল্ট অফ এনি লোয়ার অর্ডার প্রসেস আর নট অ্যাপ্লিকেবল ইন হায়ার অর্ডার স্কিম। হায়ার অর্ডার স্কিমের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, অ্যাজ দ্য অর্ডার অফ দ্য প্রসেস ইনক্রিজ দ্য ডিফিকাল্টি ইন হ্যান্ডলিং দেম ম্যাথমেটিক্যালি অলসো ইনক্রিজ। তাহলে বোঝাই যাচ্ছে যে যত তোমার অর্ডারটা বাড়বে, ফার্স্ট অর্ডার তুমি যত সিম্পলি করতে পারবা, সেকেন্ড অর্ডারে কিন্তু সেটা খুব কঠিন হয়ে যাবে, থার্ড অর্ডারে আরো কঠিন হয়ে যাবে। সো অটো কোরিলেশনটা আমরা ফার্স্ট অর্ডার নিয়েই মূলত তোমাদেরকে এখানে আমরা তোমাদেরকে দেখাবো। এখন দেখি আমরা এস্টিমেশন আন্ডার দ্য ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ প্রসেস। আমরা যেহেতু বলেছি যে যত অর্ডার বাড়বে তত সে এটা কমপ্লিকেটেড বা ক্রিটিক্যাল হবে, সেই জন্য আমরা প্রথমেই তোমাদের ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ প্রসেসটা এস্টিমেট দেখাচ্ছি, এস্টিমেশনটা করে দেখাচ্ছি। যে এখানে আমরা দেখি যে একটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা জানি যে ওয়াই টি ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স টি প্লাস ইউ টি, টি ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন। Assume UI follows a first order autoregressive schemes defined as UT is equal to rho UT minus 1. তার মানে এখানে দেখো শুধু UT আর UT minus 1 just আগের ভ্যালুটা নেওয়া হয়েছে। So এটাকে আমরা first order autoregressive scheme বলতে পারি, where rho less than 1 এবং expectation of EI is equal to 0. তাহলে আমাদের যে কন্ডিশনটা ছিল যে কোভেরিয়েন্স অফ ইআই দ্যাট ইজ এক্সপেকটেশন অফ ইটি ইটি মাইনাস ওয়ান, এটা সিগমা স্কোয়ার হবে যদি এস ইজ ইকুয়াল টু জিরো হয় আর জিরো হবে যদি এস নট ইজ ইকুয়াল টু জিরো। ফর অল টি ওয়ান টু আপ টু এন হোয়ার রো ইজ দ্য ফার্স্ট অর্ডার অটো কোরিলেশন বিটুইন ইউটি অ্যান্ড ইউটি মাইনাস ওয়ান দ্যাট ইজ টি ইজ ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন। তো আমরা লিখতে পারি যে এখানে যদি আমি এটা লিখি যে
এই ইকুয়েশনটাতে যে ইউটি ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস ওয়ান, ইউটি ইজ ইকুয়াল টু রো ইউটি মাইনাস ওয়ান প্লাস ইটি। ইউটি মাইনাস ওয়ান কে আমরা কি এটা লিখতে পারি না যে ইউটি মাইনাস টু প্লাস ইটি মাইনাস ওয়ান? ঠিক আছে, আবার ইউটি মাইনাস টু কে আমরা লিখতে পারি ইটি মাইনাস ওয়ান, ইটি মাইনাস টু, ইটি মাইনাস থ্রি, এভাবে পর্যায়ক্রমে আমরা এটাকে নিয়ে যেতে পারি, ভেঙে ভেঙেও আমরা লিখতে পারি। তোমরা ভেঙে ভেঙে লিখবা, লিখে লাস্টলি আমরা যেটা পাবো, ইটি তো ফিক্সড, ইটি তো থাকবেই, আমাদের ভিতরের আইটেম গুলো কিন্তু একটার পর একটা চেঞ্জ হচ্ছে। দেখো ইউটি মাইনাস ওয়ান এর জন্য আমরা এটা লিখেছি, আবার যখন ইউটি টু এর জন্য লিখবো তখন কিন্তু আরেকটা রো আসবে, আরেকটা রো আসলে রো স্কোয়ার আমরা পাবো তখন। আবার যখন ইটি টি থ্রি ইউটি মাইনাস থ্রি এর জন্য লিখবো তখন রো টি কিউ, এভাবে আমরা সিরিয়ালি রো স্কোয়ার টি মাইনাস টু, রো কিউব টি মাইনাস থ্রি, এভাবে আমরা পেয়ে যাব। তাহলে আমরা ফাইনালি আমরা যেটা লিখতে পারি, সাম অফ আর ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি রো টু দি পাওয়ার আর ই টি মাইনাস আর। তাহলে রো যদি এখানে জিরো হয় তাহলে ওয়ান, আর এর মান যদি জিরো হয় তাহলে রো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর এর মান জিরো হলে এখানে আমাদের শুধু ইটি থাকবে, এটা ইটি আমাদের এখানে আছে। নেক্সট আমরা যদি আর এর মান ওয়ান বসাই তখন আমরা এই টার্মটা পাবো, আর এর মান টু বসালে এই টার্মটা পাবো। জাস্ট এটাকে আমরা একটা ফরমেটে নিয়ে আসছি যে ইউটি ইজ ইকুয়াল টু ফার্স্ট অর্ডার অটো অটো কোরিলেশন বা অটো রিগ্রেসিভ স্কিমটা আমরা এইভাবে, ইউটি ইজ ইকুয়াল টু সাম অফ রো টু দি পাওয়ার আর ই টি মাইনাস আর সাম ওভার আর ইজ ইকুয়াল টু জিরো টু ইনফিনিটি। সো আমরা এটা দেখে নিলাম যে ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ প্রসেস বা অটো রিগ্রেসিভ স্কিমটা কিভাবে আসছে, এটা আমরা এখন দেখে নিলাম। এখন আমরা দেখব মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, ই এর মিন ভ্যারিয়েন্স আমরা একটু দেখি। ফার্স্ট অর্ডার অটো রিগ্রেশন তোমরা আশা করি বুঝতে, খুব সিম্পলি বিষয় যে এই ইকুয়েশনটাতে আমরা এইটা ফলো করে ইউটি মাইনাস ওয়ান বসাবো, ইউটি মাইনাস টু এর মান বসাবো, এভাবে আমরা ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ স্কিমটা এস্টিমেট করে থাকি। এখন দেখো এক্সপেকটেশন অফ ইউটি জিরো, এটা আমরা সবসময় জানি, বাট ভ্যারিয়েন্স বের করতে গেলে আমরা কি করব, দেখো এক্সপেকটেশন অফ ইউটি স্কোয়ার, তার মানে আমি যদি এই রিগ্রেশনে এক্সপেক্টেড ভ্যালুটা নেই এক্সপেকটেশন অফ ইউটি স্কোয়ার, তাহলে এখানে আমার এক্সপেক্টেড ভ্যালু আসবে, এখানে এক্সপেক্টেড ভ্যালু আসবে, সেই মানগুলো এখানে আমরা জাস্ট বসাচ্ছি আর কিছু না। তাহলে এক্সপেকটেশন অফ ইটি স্কোয়ার রো স্কোয়ার এক্সপেকটেশন অফ টি ইটি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস রো টু দি পাওয়ার ফোর ই এক্সপেকটেশন অফ ইটি স্কোয়ার টি মাইনাস টু, এভাবে আসতে থাকবে। তাহলে আমাদের ফর্মেটটা হবে কি, ওয়ান প্লাস রো স্কোয়ার প্লাস রো টু দি পাওয়ার ফোর প্লাস আপ টু সিগমা স্কোয়ার, সিগমা ইআই স্কোয়ার ইজ সিরিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা রো স্কোয়ারটা নিতে পারি, আর ই এর ভ্যারিয়েন্স সবসময় সিগমা স্কোয়ার, এই মানটা আমরা এখানে বসিয়েছি। তাহলে এক্সপেকটেশন অফ ইউটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার সিগমা ইউ স্কোয়ার, দ্যাট ইজ সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস রো স্কোয়ার ফর অল টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেকটেশন অফ ইউটি ইউটি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড এক্সপেকটেশন অফ ইটি প্লাস রো ইটি মাইনাস ওয়ান প্লাস রো স্কোয়ার ইটি মাইনাস টু প্লাস আপ টু ইটি মাইনাস ওয়ান, একইভাবে এই টার্মগুলো চলে আসছে। তখন আমরা ইটি কে আমি বাইরে নিয়ে আলাদা করে নিয়েছি, রো কমন নিলে এটা থাকবে ইনটু এটা, ঠিক আছে, দ্যাট ইজ রো যদি আমি বাইরে নেই তখন আমার থাকবে রো সিগমা স্কোয়ার, অর্থাৎ এক্সপেকটেশন অফ ইউটি ইউটি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রো সিগমা ইউ স্কোয়ার। সিমিলারলি ইটি মাইনাস
e expectation of ut, ut minus 2 is equal to rho square sigma u square. In general, expectation of ut, ut minus s is equal to rho to the power s sigma u square. Expectation of e u prime is equal to omega sigma square is equal to 1 rho rho square rho to the power n minus 1 rho 1 rho rho to the power n minus 2 rho square rho 1 rho to the power n minus 3 rho to the power n minus 1 rho to the power n minus 2 rho to the power n minus 3 up to 1. The distance terms are no more independent, and expectation of u u prime is equal to not is equal to sigma square. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টারবেন্স টার্মগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে অটো কোরিলেশনের ক্ষেত্রে ডিস্টারবেন্স টার্মগুলো ইন্ডিপেন্ডেন্ট না। এক্সপেকটেশন অফ ইউ ইউ প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে রো স্কয়ার সিগমা ইউ স্কয়ার। সো আমরা ফার্স্ট অর্ডার অটো রিডিউসিভ স্কিম তারপরে দেখালাম, তারপরে আমরা এটার ভ্যারিয়েন্স অর্থাৎ ডিস্টারবেন্স টার্মের ভ্যারিয়েন্স দেখলাম বা কোভ্যারিয়েন্স দেখলাম। এখন আমরা দেখি যে কিছু কনসিকোয়েন্সেস অফ অটো কোরিলেশন। অর্ডিনারি লিস্ট স্কয়ার রিগ্রেশন কোফিশিয়েন্ট আর স্টিল আনবায়াজ। অটো কোরিলেশন থাকলে ওএলএস আনবায়াজড থাকবে। OLS regression coefficient are no longer efficient. That is, they are no longer minimum variance estimates. We say that those estimates are inefficient. The residual mean square may seriously underestimate del square. Our ekta hocche the confidence interval and test of hypothesis based on the T and F distributions are no longer appropriate. That is, confidence interval and test of hypothesis based on the T and F distribution are no longer appropriate. Hobe na tale unbiased thakbe, OLS estimate unbiased thakbe, efficient hobe na, unbiased thakbe but not efficient. Regression coefficient gulo efficient thakbe na. Residual mean square may seriously underestimate. Consequently, the standard error of the regression coefficient may be too small. ঠিক আছে, এবং confidence interval টা হলো appropriate হবে না। এগুলো হচ্ছে consequences of autocorrelation. তাহলে আমরা আজকে এই autocorrelation উপরে যে topic গুলো দেখলাম, তোমরা এগুলো আশা করি বুঝতে পেরেছো, এবং এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখা কঠিন। সো বারবার তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আজকে অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করেছি, ডেফিনেশন, তারপরে টাইপস, দুই প্রকার অটো, পজিটিভ অটো কোরিলেশন, নেগেটিভ অটো কোরিলেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, মডেলের মাধ্যমে আমরা দেখিয়েছি, তারপরে আমরা কিছু মডেলের কথা বলেছি, যেমন ধরো যে অটো কোরিলেশন কোফিশিয়েন্টের ফর্মুলাটা আমরা দেখিয়েছি এবং একটা মডেল বলেছি, সোর্স অফ অটো কোরিলেশন এগুলো নিয়ে আলোচনা করেছি, এবং স্ট্রাকচার অফ ডিস্টারবেন্স টার্মটাও আমরা বলে নিয়েছি। তারপরে আমরা দেখেছি কতগুলো মডেল, এআর মডেল, অটো রিগ্রেসিভ এআর প্রসেস, অটো রিগ্রেসিভ এমএ প্রসেস, অটো রিগ্রেসিভ আরমর প্রসেস, এই প্রত্যেকটা প্রসেসের ফর্মেট আমরা দেখিয়েছি, নাম্বার 1, 2, 3। তারপরে আমরা দেখেছি যে ফার্স্ট অর্ডার অটো রিগ্রেসিভ প্রসেসটা কিভাবে করা যায়। এখন আমরা এটা দেখে দেখলাম যে কনসিকোয়েন্সেস। তো আজকে এ পর্যন্তই, আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়ালেখা নিয়মিত করবে। আজকে তাহলে আমরা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, অনেক ধন্যবাদ তোমাদের।